মুন্সীগঞ্জের চরাঞ্চলের আধারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের প্রধান সড়কের উপর দীর্ঘ ৪০ বছর যাবত বসবাস করে আসছে নদী ভাঙনে ভিটেবাটি হারানো প্রায় শতাধিক ভূমিহীন পরিবার। এখানে কয়েকটি পরিবারের একাধিক সদস্য দৃষ্টি প্রতিবন্ধী, বর্তমানে তারা সেখানকার ভোটার, তবে নাগরিক সুবিধার ছিটে ফোটাও জোটেনি কপালে। আমরা খালে পানি খাই, খালে পানি বাথরুম, তারপর মনে করেন আমাকে থাকা কষ্ট, যেন কোনো সাহায্য করে না, আমরা কোনো কিছু পাই না, কোনো আশ্রয়ণ প্রকল্পেও নাম ওঠেনি তাদের, পান না কোনো সাহায্য কিংবা সহযোগিতাও। 200 লোকেরও বেশি তারা ভূমিহীন, তারা মানে জল বৃষ্টি অথবা মনে করেন বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক খারাপ অবস্থা থাকে। কোনো স্যার মানে একটা ঘর দেয় না, ভূমিহীনে ঘর দেওয়ার দিতেছে, আমরাও পাই না, এখানে রিলিফের মালও পাই না, এসব অসহায় মানুষের জন্য স্থানীয় আবাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এদের প্রত্যেকের ঠিকানা নাও, ঠিকানা নিয়ে তুমি তহসিল অফিসে খবর নাও, যদি তারা ভূমিহীন হয় তাহলে আমি তাদের ভূমিহীন সার্টিফিকেট দিব, তাদের জন্য যা দরকার সব করব। অবহেলিত পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে চেয়ারম্যান এবং মেম্বারদের কাছ থেকে তালিকা নেওয়া হয়েছে এবং আমাদের যে তালিকাটি আছে এটা পূর্বেই অবশ্য অনুমোদন করা, কিন্তু এই তালিকাকে আমরা হালনাগাদ করব এবং হালনাগাদ করে তাদেরকে আমরা এই প্রকল্পের উপকারভোগীর আওতায় নিয়ে আসবো। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।